নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম আশা করি পুজোর দিনগুলো ভালো কাটছে এটাই আশা করি এবং প্রার্থনা করি আপনাদের সবাই সুখে থাকুন এবং এই দিনগুলো আনন্দে মেতে উঠুন দেখুন পুজোতে শরীর যদি খারাপ থাকে তাহলে কিন্তু সমস্ত আনন্দই মাটি তাই একজন ডাক্তার হিসাবেই আমি সবসময় চাইব আপনারা সুস্থ থাকুন আর সেই সুস্থ থাকার জন্যে অবশ্যই কিছু পরামর্শ দিতে হবে কেন কি অনেকেই অনেক কিছুই জানেন না বোঝেন না আর সামান্য কারণেও অনেক সময় সামান্য কিছু অসুস্থতা থেকে একেবারে চলাফেরাও বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে আসুন আজকে কিন্তু এমন একটা জরুরি ঔষধ বলবো সত্যি বলতে কি আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখার পরে সকলেই দোকানে চলে যাবেন এবং এই ওষুধটা কিনবেনই কিনবেন তাহলে বুঝতে পারছেন তো বলতে গেলে দশজনের মধ্যে আটজনেরই কিন্তু এই ওষুধটা দরকার পড়বে আর এই মুহূর্তে এ ধরনের একটা ওষুধের সত্যি আপনাদের খুব দরকার তাই আমি বেছে নিয়েছি আজকে এমন একটা ওষুধ বলবো যে ওষুধটা সকলের কাজে লাগবে এই মুহূর্তে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ যেহেতু আমি বলেছি যে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট আমাদের লক্ষণগুলো থাকতে হবে কারণ এই লক্ষণের উপরেই বেস করে আমরা কিন্তু চিকিৎসা করি এবং ওষুধগুলো নির্বাচন করা হয় এখন প্রশ্ন হচ্ছে আজকে যে ওষুধটা আমি নির্বাচন করেছি সেটার মধ্যে এত বেশি লক্ষণ মানে প্রায় সবগুলো লক্ষণই কোনো না কোনো ব্যক্তির থেকে যায় হ্যাঁ আমি হয়তো দশটা লক্ষণ বলবো তার মধ্যে যদি পাঁচটাও আপনার থাকে তাহলেও কিন্তু এই ওষুধটা আপনার জন্য এবং এই ওষুধটা এত সেফ কি বলবো এত সেফ এবং এত ফলপ্রদ যে বিশ্ববিখ্যাত এই ওষুধটি আমি প্রায় সকলকে দিয়েছি এবং প্রত্যেকে একেবারে ম্যাজিকের মতো রেজাল্ট পেয়েছে হুম নিজেও আমরা ব্যবহার করি এটা আসুন আজকে প্রথমে আমি লক্ষণগুলো বলবো আমি সবসময় বলি যে আমার এই ভিডিওগুলো যারা দেখছেন কাগজ কলম নিয়ে আমার ভিডিওটা দেখার সাথে সাথে আমি যেটা বলছি সেই লক্ষণগুলো যদি একটু লিখে নেয় তাহলে কিন্তু খুব ভালো হয় কেন কি লক্ষণের ওপরই ডায়াগনোসিস হয়ে থাকে আমরাও যেটা করি আপনিও করেন তাহলে দেখবেন আর মিস হবে না এবং সঠিক ওষুধটাই নির্বাচিত হবে তাহলে আসুন কাগজ কলম নিন আর আমার লক্ষণগুলো আমি যেটা বলবো একটা একটা করে নোট করেন আগেই বলে রাখছি আমি হয়তো দশটা লক্ষণ বলবো তার মধ্যে পাঁচটাও যদি আপনার মিলে যায় অর্থাৎ ফিফটি পারসেন্টও যদি আপনার মিলে যায় তাহলে জানবেন যে ওষুধটা আপনার কাজ হবে ঠিক আছে শুরু করছি প্রথমেই যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে এই যে দেখুন শরৎকালে এসে গেছে সামনে কিন্তু শীতকাল কিন্তু শরতের মধ্যেও এই যে আবহাওয়া পরিবর্তন একটা হচ্ছে হ্যাঁ এই যে আবহাওয়া একটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ গরম থেকে ঠান্ডা বাতাস ধীরে ধীরে বইছে অর্থাৎ দিনের বেলা গরম রাতের বেলা একটু ঠান্ডা পড়ছে কুয়াশাও পড়ছে দেখা যাচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাতে একটু ঠান্ডা পড়ছে আবার গরম হয়ে যাচ্ছে এই যে ঠান্ডা গরমের যে একটা ডিফারেন্স এতে কিন্তু আপনারা অনেকেই কিন্তু অসুস্থ হন বিশেষ করে সর্দি লেগে যায় আমি দেখেছি সর্দি লেগে যায় সর্দির সাথে হাঁচিও থাকতে পারে বুঝতে পারছেন তো সর্দি হাঁচি চোখ দিয়ে জল পড়া এগুলো একটু থাকবে তাহলে এটা হচ্ছে একটা লক্ষণ লিখুন অল্প ঠান্ডাতেই সর্দি আসে গেল একটা দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে খিদে আছে আপনি প্রচুর খাওয়া দাওয়া করেন খিদে লাগে খাচ্ছেন কিন্তু আয়নায় যখন চেহারাটা দেখেন তখন মনে হয় আরে বাবা এ তো খাচ্ছে কিন্তু চেহারাটা তো আর ফুলছে না মানে মোটা হচ্ছেন না হালকা পাতলা রয়ে যাচ্ছেন একেবারে চিকন জীর্ণ শীর্ণ হয়ে আছেন এটা একটা প্রশ্ন সকলের মনেই আর যারা মোটা তাদের কথা তো বলে লাভ যারা মোটা ওই পয়েন্টটা বাদ দিন আর যারা খাচ্ছেন অথচ কোনো কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রেই কিন্তু এই ওষুধটা এই সিমটমটাও লিখুন সেকেন্ড যেটা স্নায়ু দুর্বল স্নায়ু দুর্বল হলে কি হয় খাওয়ার পরে দেখবেন ঘুম ঘুম ভাব অথবা সবসময় এদিক ওদিক গেলেন দেখবেন একটা ঘুম ঘুম ভাব মানে শরীরে কোনো স্নায়ু যেটাকে বলা হয় স্নায়ু দুর্বল মাথাটা যেন খালি খালি মনে হয় গেল আর একটা লিখুন আচ্ছা খাবার সময় কাঁচা লবণ খাওয়ার একটা প্রবণতা মানে যত লবণ দিয়ে যতটা পরিমাণ মতো হয়তো অনেকে লবণ দিলেন তারপরেও দেখা গেল যে একটু কাঁচা লবণ টেবিল সল্ট যেটাকে বলা হয় সেখান থেকে একটু লবণ না নিলে স্বাদ লাগে না অর্থাৎ কি না লবণ মিশিয়ে খেতে হয় বুঝতে পারছেন তো সুতরাং এটাও একটা সিমটম লিখুন এর পরে যেটা হচ্ছে মাঝে মাঝে মাথা ব্যথা মাঝে মাঝে ব্যথা আমি যে সিমটমগুলো বলছি সেটা অনেকের থাকতেও পারে নাও থাকতে পারে এই যে বললাম মাথা ব্যথা মাথা ব্যথা কারোর হতেও পারে নাও হতে পারে তার জন্য কোনো চিন্তা নেই এই পয়েন্টটা বাদও দিতে পারেন কিন্তু এটাও একটা সিমটম লিখুন এর যে ব্যাপারটা কাশি কাশি তো সবারই আছে কিন্তু কাশতে গিয়ে যদি চোখ দিয়ে জল বের হয়ে যায় তাহলে সেটা একটা লক্ষণ লিখে রাখুন আচ্ছা কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য একটা ভেরি কমন ডিজিজ প্রায় সব লোকেরই থাকে এখানেও একটা সিমটম এটা এটা লিখে রাখুন ঠিক আছে এরপর খাওয়ার পর অনেক সময় বুক জলে হুম এসিডিটি হয়ে যায় তো এসিডিটি প্রায় লোকেরই আছে এটা ভেরি কমন কনস্টিপেশন এসিডিটি এগুলো একেবারে মার্ক করে রাখুন মানে আপনার লাগবে মানে আপনার আছে এটা এরপরে যেটা পুরুষ হলে যৌন দুর্বলতা বুঝতে পারছেন মহিলা হলেও যৌন দুর্বলতা আছে ঠিক আছে যৌন দুর্বলতা ধ্বজমঙ্গ পুরুষরা ভালোই বুঝেন এটাও থাকতে পারে আপনার ঠিক আছে এরপরে আসছে হাতের এই যে থাবায় অনেক সময় আঁচিল হয়ে যায় থাবায় কিন্তু এই যে ভেতরে আঁচিল তো বুঝতে পারছেন আর একেবারে পেঁপের বিচির মতো যে ছোটো ছোটো আঁচিল হয়ে যায় হাতের থাবায় কিন্তু অন্য জায়গায় নয় এটাও একটা সিমটম মানে এই ওষুধে এই সিমটম এরপরে যেটা আসছি প্রস্রাব যখন করেন তখন অনেকেরই দেখা যায় প্রস্রাব তো করলেন ঠিক আছে তারপরে মনে হয় যেন ভেতরে অল্প প্রস্রাব রয়ে গেল তারপর কিছুক্ষণ পরে দেখা গেল পেন্ট ভিজে যাচ্ছে মানে দু এক ফুটা বেরিয়ে গেল হাঁটতে হাঁটতে দু এক ফুটা বেরিয়ে গেলো তারপরে হয়তো শেষ হলো কিন্তু ওই যে যখন করলেন তখন বের হলো না আটকে থাকলো আর যখন টাপড় আবার পরলেন তখন হাঁটতে গিয়ে দেখা গেলো দু চার ফুটা বেরিয়ে কাপড়টা ভিজে দিল এটাও একটা লক্ষণ আসন এরপরে আসছি এবার মহিলাদের কথায় বাকি এতক্ষণ যেটা বললাম সেটা পুরুষেরও হতে পারে মহিলাদেরও হতে পারে কিন্তু এখন মেইনলি মহিলাদের সিমটমগুলো একটু বলে নেই ঠিক আছে মহিলাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে রক্তশূন্যতা ম্যাক্সিমাম মহিলাদের রক্ত শূন্যতা থাকে অনেক সময় মাসিক বেশি হয় বা এমনি যে কোনো কারণে রক্ত শূন্যতা থাকতে পারে তো রক্ত রক্তশূন্যতার আরও অনেক ওষুধ আছে কিন্তু দেখা গেছে আজকে যে আমি ওষুধটা বলবো সেটাতে রক্ত রক্তশূন্যতা কাভারেজ হয় মানে খুব ভালো কাজ করে হ্যাঁ রক্ত শূন্যতা থেকে মুক্তি দেয় রক্ত বেড়ে দেয় আসুন এরপরে যেটা আছে ওই যে বললাম অনেক মহিলাদের ঠোঁটের নিচ ঠোঁটের নিচ ঠোঁটের মাঝখানটা এই যে জোড়াটা এই এই জায়গাটা ফেটে যায় অন্য জায়গা নয় এই জায়গাটা ফেটে যায় অনেকের আবার সাইড ফাটে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মাঝখানটা ফেটে ফাটতে দেখা যায় যদি আপনার এরকম হয় আপনি যদি মহিলা হন আর আপনার যদি মাছ ঠোঁট ফাটে তাহলে জানবেন এই ওষুধটা সবগুলো নোট করে রাখুন এরপরে যেটা সেটা হচ্ছে অনেক মহিলারা মনে করুন বাথরুমে ঢুকলেন ঠিক আছে স্টেশনে বা কোনো জায়গাতে ঢুকলেন তো কোনো পুরুষ যদি কাছে থাকে আর প্রস্রাব বের হবে না মানে ওই যে দেখলেন যে প্রস্রাব আর হতে চাইছে না ওই যে একজন পুরুষ দেখেছেন ওই যে মনের একটা ভীতিভাবী বলুন বা একটা কি বলবো একটা অস্বাভাবিকতা থেকে প্রস্রাব আর বের হবে না এটাও একটা সিমটম ঠিক আছে আসুন এরপরে যেটা সেটা হচ্ছে কিছু কিছু মহিলারা যখন ঘুমান শীতকাল হলে তো আর কথা নেই এমনকি বর্ষাকালেও বা গরমের দিনেও দেখা গেছে আপনার হ্যাঁ যখন ঘুমালেন তখন হাত পা বরফের মতো ঠান্ডা শীতকাল হলে তো আর কথা নেই একেবারে লেপ মুড়ি দিয়ে এটার পরে আরেকটা ব্ল্যাঙ্কেট দিলেন তারপরেও পাটার গরম হচ্ছে না হ্যাঁ কেন হচ্ছে না অনেকেই বুঝতে পারেন না একে অনেকে বলেন ক্যালসিয়াম শর্টেজ এটা এটা শর্টেজ এটা শর্টেজ একে বাট হাত পা প্রচণ্ড ঠান্ডা থাকে হাতও ঠান্ডা থাকে পায়ের তোলা তো আর বলে লাগে হ্যাঁ একদম হাত পাড়েও ঠান্ডা আবার হাঁটুর থেকে আবার গরম পায়ের নিচটা বেশি ঠান্ডা থাকে বুঝতে পারছেন ঠিক আছে এই হচ্ছে ব্যথা আছা আর কি কোমরে ব্যথা থাকে কোমরে প্রচণ্ড ব্যথা থাকে তাহলে দেখুন এই যে ওষুধটা এটা এতো জরুরি কতটা লক্ষণ বললাম অনেকগুলো লক্ষণ বললাম যারা লিখেছেন মিলিয়ে নেবেন আমি আগেই বলেছি যে দশটা লক্ষণের মধ্যে যদি পাঁচটাও আপনার মিলে তাহলেও এই ওষুধটা এখন আসছি ওষুধের নামটা বলবো খাওয়ার নিয়মও বলবো আরও ডিটেলস আপনাদের জানিয়ে রাখব আসুন ওষুধের নামটা লিখুন নেট্রাম নেট্রাম মিউর এখন বলবেন কত শক্তি একটা পটেন্সি আছে তো আচ্ছা আপনারা কিন্তু নেট্রাম মিউর থার্টি পটেন্সি ইউজ করবেন থার্টি ত্রিশ পাওয়ার কীভাবে খাবেন দুই ফুটা করে দিনে তিনবার খেতে পারেন সকালে দুই ফুটা দুপুরে দুই ফুটা বিকালে দুই ফুটা বুঝতে পারছেন তো আচ্ছা এখন যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমরা যখন ট্রিটমেন্ট করব। তখন হয়তো আপনাকে থার্টি পটেন্সি দেবো না এক হাজারই দিতে হবে এবং তাতে ট্রিটমেন্টের সুবিধা হয় এবং দ্রুত আপনাদের অনেকগুলো ফল পাওয়া যায় তাছাড়া রোগের উপরে ভিত্তি করে আপনাদের সিমটমগুলো যাদের সিরিয়াস এবং যারা ক্রনিক রোগে ভুগছেন তা তাদের ক্ষেত্রে আমরা একটু কনসাল্ট করে নিলে ভালো আমি যখন আমি যখন ওষুধ দেবো তখন হয়তো এক হাজার পাওয়ার দেবো কারণ বেশিরভাগ ডাক্তাররাই এটাকে এম দিতেই আগ্রহী এবং দেখা গেছে অনেম এ ভালো কাজ হয় তবে কথা হচ্ছে প্রাথমিক স্তরে আমি যে লক্ষণগুলো বললাম সেখানে ত্রিশ পটেন্সি বেস্ট এবং নিরাপদ আপনারা কখনোই এক হাজার পটেন্সি কিনবেন না খাবেন না এটা আপনাদের কাজ নয় আপনারা শুধু ত্রিশ পটেন্সি দুই ফুটা করে দিনে তিনবার করে খেতে পারেন খাওয়া নিয়মটা আবার বলছি এক কাপের মধ্যে এক চামচ জল নেবেন আর সেখানে দুই ফুটা ঢেলে দেবেন ড্রপার কিনবেন যখন ওষুধ কিনবেন তখন ড্রপার কিনবেন বা শিশিতেও অনেক সময় ড্রপ করে তো সেভাবে সেখানে দুই ফুটা ফেলবেন দুই ফুটা ফেলবেন এক চামচ জলের মধ্যে ঠিক আছে অনেকে কি করেন মুখটা হা করে অনেক সময় সরাসরি পুরো শিশিটা এইভাবে ঢেলে দিন এটা কিন্তু ভেরি রিস্কি অনেক সময় দেখা গেছে ছিপি খুলে যদি ঢিলে থাকে ছিপি খুলে পুরো ওষুধটা মুখের মধ্যে পড়ে যেতে পারে যদি এরকম হয় তাহলে কিন্তু খুব রিস্ক খুব রিস্ক এতগুলো ঔষধ যদি পটেন্সি শরীরে ঢুকে পেটে যায় তাহলে খারাপ করবে ভীষণ খারাপ করে তো সুতরাং এই রিস্কটা আপনারা কখনোই নেবেন না সেটা আমরা বলি না আপনারা সব সময় মনে রাখবেন দুই ফুটা ওষুধ কাপের এক চামচ জলের মধ্যে ফেলবেন এবং সেভাবেই খেতে থাকবেন তাহলে এই যে ওষুধটা বলবাম এই ওষুধটা যে সিমটমগুলো বলেছে সেখানে যদি ফিফটি পারসেন্টে মিলে যায় তাহলে অবশ্যই ওষুধটা খেতে পারেন এবং নির্দ্বিধায় খেতে পারেন এবং এটা এটার রেজাল্ট এত ভালো যে আপনারা ভাবতে পারবে না যে এই ওষুধটা এত জনপ্রিয় হয়েছে যে আমি এটা বলতে গেলে সব সব রুগীকেই কম বেশি দিয়ে থাকি এবং এটার দ্বারা অনেক দুরারোগ্য রোগ এবং অনেকেই শান্তি পেয়েছেন আরাম পেয়েছেন আমাকে প্রশংসা করছেন এবং পরের দিন এসে বলছেন ডাক্তারবাবু আমি ভালো এখন আমি সত্যি ভালো আমার পেটের রোগটা কমে গেছে বা আমার ওটা কমে গেছে ওটা কমে গেছে প্রত্যেকেই বলছেন সুতরাং আমি সবসময় বলি যে ওষুধগুলো আমি কিন্তু সবসময় সেফ মেডিসিনই দিচ্ছি কোনো রিস্ক মেডিসিন আমি দেব না আপনাদের যেহেতু আপনারা কাঁচা হাতে ওষুধ খাবেন কাঁচা হাতে কিনবেন এবং ভিডিও দেখে দেখে যেহেতু ওষুধ খাবেন সুতরাং সেখানে জটিল এবং রিস্কি ওষুধ দেওয়া যায় না সেটা কোনো ডাক্তারই দেবেন না আমিও দেব না আর যে সমস্ত ব্যাপার ক্রনিক বা সেগুলো অবশ্যই আমার সাথে কনসাল্ট করবেন ডিসক্রিপশনে আমার সব কিছু নাম্বারটা আমার দেওয়া আছে আপনারা অবশ্যই সেখানে কল করতে পারেন বুকিং করতে পারেন আমার কাছে আসতেও পারেন আমার ক্লিনিকে সব কিছু লিখে দেওয়া আছে এবং আমার কাছে আসলে আমার ক্লিনিকে আসলে আমি একেবারে চেক আপ করে অ্যাসালটেশন করে আমি আপনাদের ট্রিটমেন্ট করতে পারব তাতে আরও বেটার হবে যারা আমার কাছাকাছি আছেন তারা আসতে পারে আর যারা দূরে আছেন তারা অনলাইনে ট্রিটমেন্টের সুবিধে নিতে পারেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন রিপোর্ট পাঠিয়ে দিলে হয়ে যাবে সব কিছু আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন তাতেই প্রত্যেক দিন আমার পাবলিশ করে ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে বুঝতে পারছেন আসুন আর কি করবেন একটা লাইক দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কারণ লাইক দিলে আমরা উৎসাহ পাই ঠিক আছে ভিডিওটা শেয়ার করুন অন্যদের কাছে তাতে ওনারাও উপকৃত হবে ঠিক আছে আজ এই পর্যন্ত পুজোটা ভালো কাটুক আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ